আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যখন বান্দরবনে একটি আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে, পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে, সেখানে কেএনএফ সদস্যরা থানায় হামলা করেছে, ব্যাংক লুট করেছে, তার মধ্যে কিন্তু বগুড়াতে অন্য একটি ঘটনা ঘটেছে। সেই ঘটনায় থানায় হামলা হয়েছে, আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে এবং স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ সাতজন গ্রেপ্তার হয়েছে এবং এই হামলাটি শাসক দলের নেতাকর্মীরা করেছে। দর্শক, খুবই উদ্বেগ উৎকণ্ঠার ঘটনা। এখানে খবরে বলা হচ্ছে, থানায় ঢুকে পুলিশের উপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে বগুড়ার শাহজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক ও মাঝিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান সহ সাত সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দলবল নিয়ে থানায় এসে হামলায় অন্তত আট পুলিশ সদস্য আহত হন। দুজনকে শাহজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে পুলিশের পক্ষ থেকে। আহতদের মধ্যে আছেন বেশ কয়েকজন কনস্টেবল ইনচার্জ। এই ঘটনায় নুরুজ্জামান ও তার ২০ নেতাকর্মীর নামে এবং অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, পুলিশকে মারধর এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগে গতকাল রাতেই পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল ইসলাম জানান, আমাদের পুলিশের একটি দল গত রাত ৯টার দিকে উপজেলা আড়িয়া বাজার এলাকা থেকে মিঠুন নামের স্থানীয় এক স্বেচ্ছাসেবক লীগকে গ্রেপ্তার করে। মিঠুন হত্যাসহ অন্তত সাত আটটি মামলার আসামি মিঠুন আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের শাখার সম্পাদক। পুলিশ মিঠুনকে থানায় নিয়ে এলে রাত ৫:৩০টার দিকে নুরুজ্জামান ও তার লোকজন ৫০-৬০টি মোটরসাইকেলের বহর নিয়ে থানায় প্রবেশ করে এবং মিঠুনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আমরা বাধা দিতে গেলে আমাকে সহ পুলিশের উপর হামলা করে পালিয়ে যায় নুরুজ্জামান। তাদের হামলায় আট পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানান ওসি। পরে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মাঝিরা এলাকা থেকে নুরুজ্জামান সহ সাত আসামিকে আটক করে। নুরুজ্জামানের বাড়িতে ও তার সহকারী হাসান নাজমুলের বাড়িতে অভিযান চালিয়ে সাত রাউন্ড গুলিসহ দুটি পিস্তল উদ্ধার করে। নুরুজ্জামানের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, জমি ও সরকারি কাজে বাধা সহ ৮-১০টি মামলা রয়েছে। গত বছর উপজেলা অডিটোরিয়ামে সবার সামনে টেন্ডার পত্র চুরির অভিযোগে নুরুজ্জামানকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করা হয়। দর্শক, চিন্তা করেন যে, এবং এই ব্যাপারে স্বেচ্ছাসেবক লীগের শাহজাহানপুরের উপজেলার জুয়েল এবং বগুড়া জেলা শাখার সভাপতি সাজিদুর রহমান শাহিনের সঙ্গে যোগাযোগ মানে করেও তারা কল রিসিভ করেনি, টেক্সট মেসেজ দিলেও সাড়া দেননি। কি পরিমাণ অধ্যত্ত এই সরকারি দলের নেতাকর্মীরা! তারা মনে করে যে পুলিশ হচ্ছে তাদের একটি অংশ এবং পুলিশকে তারা যত্রতত্র ব্যবহার করে। তাদের কথার বাইরে পুলিশ চলে গেলে তারা সেটি মানতে চান না এবং তার একটি বড় প্রমাণ যে তাদের সেই অধ্যত্তের বহিঃপ্রকাশ ঘটেছে যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এবং যেহেতু মামলার আসামি তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং রাতের বেলায় এত লোকজন নিয়ে এসে হামলা চালিয়েছে। তারা মনে করেছে যে মানে পুলিশ এক্ষেত্রে নীরব থাকবে এবং তারা কিছুই বলবে না, শক্তিমত তারা জানান দিচ্ছে। যেমন কেএনএফ বান্দরবনে তেমনি এই স্বেচ্ছাসেবক লীগের নেতারা বা সেই ঘটনাটি ঘটালো তারা বগুড়াতে। এরকমভাবে কিন্তু বিভিন্ন জেলা উপজেলায় স্বেচ্ছাসেবক লীগ হোক, যুবলীগ হোক, ছাত্রলীগ হোক, তাদের নামে এক শ্রেণীর দুষ্কৃতিকারী অব্যাহতভাবে তাদের শক্তিমত্তা প্রদর্শন করেছে, করে চলেছে এবং তাদের এই শক্তিমত্তার কাছে সাধারণ মানুষ জিম্মি, পুলিশ প্রশাসন সবাই কিন্তু আসলে অসহায় হয়ে পড়েছে। সুতরাং এই ক্ষেত্রে একটি চিরুনি অভিযান চালানো উচিত বলে অনেকে মনে করছেন। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।